प्रिय श्रोता बंधुरा रेडियो वेरितास एशिया बांगला विभागे अपन के स्वागत जानाई। वेरितासेर आसरे आज के पवित्र बाइबेलेर जोहन रचित मंगल समाचार थेके पाठ नेवा हयेछे। सेखाने जीशुर प्रथम अलौकिक कर्मसाधनेर कथा बला हयेछे। गालिलियार काना नगरे একটি বিয়ের উৎসব চলছিল। যিশুর মা সেখানে উপস্থিত ছিলেন। যিশু ও তার শিষ্যরাও ওই বিয়ের উৎসবে নিমন্ত্রিত হয়েছিলেন। সেখানে সুরা হঠাৎ ফুরিয়ে যাওয়াতে যিশুর মা যিশুকে বললেন, ওদের কাছে আর সুরা নেই। উত্তরে যিশু তাকে বললেন, মা, তোমার আর আমার ভাবনা কি এক? আমার সময় তো এখনো আসেনি। তখন যিশুর মা চাকরদের বললেন, উনি তোমাদের যা কিছু করতে বলেন তোমরা এখন তাই করো। ইহুদিদের প্রথা অনুসারে শুদ্ধি প্রক্ষালনের জন্য সেখানে রাখা ছিল পাথরের ছটি জালা, প্রত্যেকটিতে দু তিন মণ করে জল ভরত। যিশু চাকরদের বললেন, ওই জালাগুলো জলে ভর্তি করো তো। তারা সেগুলি কানায় কানায় ভর্তি করে দিল। তখন যিশু তাদের বললেন, এবার তোমরা খানিকটা তুলে নাও আর ভোজকর্তার কাছে নিয়ে যাও। তারা তাই করল। ভোজকর্তা তখন সুরায় পরিণত সেই জল চেখে দেখল। সে অবশ্য জানত না তা কোত্থেকে এসেছে, জানত শুধু সেই চাকরেরা যারা সেই জল তুলেছিল। তাই বরকে ডেকে ভোজকর্তা বলল, সবাই প্রথমে ভালো সুরাই পরিবেশন করে, তারপর অতিথিরা বেশ কিছু খাবার পর তাদের কম দামের জিনিস দেওয়া হয়, আর তুমি দেখছি ভালো সুরা এখনো পর্যন্ত রেখে দিয়েছ। এটি হল যিশুর নানা অলৌকিক নিদর্শন কর্মের মধ্যে প্রথম। এটি তিনি সম্পূর্ণ করেছিলেন গালিলিয়ার কানা নগরে, আর এইভাবে তিনি তার আপন মহিমা প্রকাশ করেছিলেন। তখন তার শিষ্যরা তার প্রতি বিশ্বাসী হয়ে উঠলেন। শ্রোতা বন্ধুরা, আজকে আমরা রয়েছি মোস্ট হোলি রোজারি ক্যাথিড্রাল চার্চে, কলকাতা মহাধর্মপ্রদেশের ক্যাথিড্রাল চার্চ। এটা এই মহামন্দিরের সহকারী পালক পুরোহিত শ্রদ্ধেয় ফাদার রবার্ট জনসন আমাদের সঙ্গে রয়েছেন। তিনি আজকে বাণী সহভাগিতা করবেন, তিনি বাণী ব্যাখ্যা করবেন। আমরা রেডিও ভেরিতাস এশিয়া বাংলা বিভাগের পক্ষ থেকে তাকে স্বাগত জানাই এবং অভিনন্দন জানাই। ফাদার, আপনি এখন বাণী ব্যাখ্যা। খ্রিস্টতে আমার পরম প্রিয় জনেরা, আজকে আমরা এই মঙ্গল সমাচারে শুনলাম প্রভু যিশু একটা বিবাহ সংস্কারের এই জায়গাতে গিয়েছিলেন। উনি শুধু একা যায়নি, ওনার শিষ্যদেরকে নিয়ে গেছিলেন আর ওনার মাকেও নিয়ে গেছিলেন। আমরা অনেক বিয়েতে ভাগ নিয়েছি, আমিও নিয়েছি, আপনারাও নিয়েছেন, আর আপনারা নিজে বিয়ে করেছেন, হয়তো আমি বিয়ে করিনি, নিশ্চয়ই আপনারা বিয়ে করেছেন। আর আপনারা জানেন বিয়ের বিবাহে কী হয়। নিশ্চয় আমরা যখন বিয়েতে যাই ভালো করে খাওয়া দাওয়া করি, আর খুশিতে যাই আমরা সেলিব্রেশন করি, আর অন্যদের সাথে আমরা সম্পর্ক স্থাপন করার জন্যই চেষ্টা করি। আর আমরা ওখানে আরেকটা মূল্য জিনিসটা দেখতে পাই, ভালোবাসা। যে একটা ছেলে একটা মেয়ে স্বামী স্ত্রী হয়ে ওদের ভালোবাসাটা প্রকাশ করার একটা মূল্য কার্যটা ওই বিয়ে সংস্কারে আমরা দেখতে পারি। আজকে এই দিনে প্রভু যিশু আমাদেরকে পুরো এই পুরো স্বর্গের আর পৃথিবীর রাজা হয়েও উনি একটা বিয়ের সংস্কারে গিয়েছিলেন, কেননা উনি পরিবারকে ভালোবাসতেন। এটা ওনার প্রথম একটা অলৌকিক কাজ। এই অলৌকিক কাজটা, প্রথম অলৌকিক কাজটা একটা বিয়ে বাড়িতে গিয়ে আর পরিবারের মাঝখানের এই অলৌকিক কাজটা উনি করেছিলেন, কারণ প্রত্যেক পরিবারকে উনি ভালোবাসেন। একটা ছোট ছেলে
একটা পরিবারের যখন সব মা পিতা পিতা মাতারা যারা সদস্য আর যারা রিলেটিভ সবাই একসাথে বসে বিয়ের একটা প্ল্যানিং করেছিলেন, তৈরি করেছিলেন, যেমন বিয়ের জন্য আমরা কী কী করতে পারি, কী কী কাবা দিতে পারি, কাকে নিমন্ত্রণ করতে পারি, আর ওদের নামগুলো একটা লিখে আর একটা লিস্টে করে ওনারা এখন আলোচনা করেছিলেন। তখন আলোচনার মাঝখানে এই ছোটো শিশু ছোটো ছেলে গিয়ে জিজ্ঞাসা করলেন ওনার ওর বাবাকে, বাবা তুমি কাকে নিমন্ত্রণ করেছো? ও বাবা লিস্টের নামগুলো পড়লেন, অনেক অনেক বড় লিস্ট পড়ার পরে ও ছেলে সব শুনে জিজ্ঞাসা করল, বাবা তুমি সবাইকে নিমন্ত্রণ করেছো কিন্তু একজনকে তুমি নিশ্চয় নিমন্ত্রণ করতে হবে, ওনার নামটা এখানে নেই। ও বাবা জিজ্ঞাসা করলো, না না তো সব আমাদের মামা কাকা কাকি মামি সবাইকে আমি নিমন্ত্রণ করেছি, তার নাম আমি ছেড়ে নিই এখানে। তারপরে ও ছেলে বলল, একজন খুবই আমাদের ইম্পর্ট্যান্ট লোক, ওনার নামটা আপনি ছেড়ে দিলেন। বাবা জিজ্ঞাসা করলেন, কার নাম আছে? ও ছেলে বলল, ওনার নাম হচ্ছে যিশু, জিসাস, যিশুর নামটা আপনি ওই ইনভিটেশনে লিখে নেই, কারণ ওনাকে নিমন্ত্রণ করতে হবে। বাবা জিজ্ঞাসা করলো, তুমি এই আইডিয়াটা কোথায় থেকে পেলে? ও বলল, আমি যখন গির্জা গেলাম গত সপ্তাহে ফাদার আমাকে বলল, দেখো তুমি যখন বিয়েতে প্রভু যিশু গিয়েছিলেন নিমন্ত্রণ করার পরে, উনি যাওয়ার পরে একটা ঘটনা হলো, তখন বিয়ের সবাই সেলিব্রেশনে ব্যস্ত ছিল, ওর মাঝখানে বিয়ের সময় যখন ইহুদিরা সেলিব্রেশনের উদ্দেশ্যে এক কাপ ওয়াইন খেতে, দ্রাক্ষারস, দ্রাক্ষারসটা ওদের একটু কালচার ছিল ওইটা খেতে, ওর মানে হচ্ছে এমনি দ্রাক্ষারস খাবার নয় কিন্তু সেলিব্রেশনের একটা চিহ্ন দ্রাক্ষারস, ওইটা খাবার সবাইকে দিলেন কিন্তু লাস্টে কয়েকজনকে পায়নি আর শর্ট পড়ে গেল। এখন এখন আমরা জানি বিয়ের সময় খাওয়া দাওয়া যদি কম হলে কি হয়, আর অনেকজন যারা আসেন না খাবার না পেয়ে যদি চলে গেলে ওদের খারাপ লাগে, ওদের খারাপ লাগে, তারপরে অনেক অনেক এটা যারা বিয়ে বিয়ে কন্ডাক্ট করেন আর বিয়ের বাড়ির লোককে অনেক খারাপ লাগে। ওই সময়ে প্রভু যিশু গিয়ে দ্রাক্ষারসটা, ওই আলৌকিক প্রথম আলৌকিক কাজ যা এই সাধারণ জলের আশীর্বাদ করে দ্রাক্ষারস দিয়ে দ্রাক্ষারস চেঞ্জ করে ওনার সবাইকে দিলেন। তারপরে ওই দ্রাক্ষারস খুবই টেস্টি দ্রাক্ষারস ছিল, আমরা শুনলাম আগে থেকে একদম খুব ভালো দ্রাক্ষারস ছিল, আর এটা খেয়ে সবাই খুশিতে আর আবার বেশিভাবে ওই সবাইকে আশীর্বাদ করলেন। এই গল্পটা ওই ছেলে বাবাকে বলল, যেমন আমরা শুনলাম মঙ্গল সমাচারে এই কথাটা আমরা শুনলাম। তারপরে ও বলল, যদি বাবা যিশু ওই ঘরে না থাকলে কি হতো? এই দ্রাক্ষারস কম পড়ে যেত আর অনেক অশান্তি হয়ে যেত। এখন আমরা যখন ওর বোনের বিয়ে ছিল, আমাদের দিদির বিয়ে ছিল, আমার দিদির বিয়েতে যদি আমরা প্রভু যিশুকে ডাকলে উনি আসবেন আর আমাদের মধ্যে নিশ্চয়ই অনেকজন আসবে, আর খাওয়া দাওয়া কম পড়ে গেলে আমাদের চিন্তা নেই, কারণ প্রভু যিশু আছেন, উনি সব কিছু ঠিক করে দেবেন, আর খাওয়া দাওয়া বেশি হয়ে যায়, উনি আশীর্বাদ করলে খাওয়া দাওয়া সবাইকে পেয়ে যাবে। এই জন্যে আমি আপনাকে নিমন্ত্রণ আপনাকে রিকোয়েস্ট করছি, প্রভু যিশুকে আমরা নিশ্চয়ই বিয়েতে নিমন্ত্রণ করতে হবে। এই গল্প থেকে আমরা এই কথাটা শিখব, যখন প্রভু যিশু আমাদের মধ্যে যদি থাকলে, আমাদের পরিবারের মধ্যে যদি থাকলে, আমাদের জীবনের মধ্যে যদি থাকলে, আমাদেরকে নিশ্চয় আমরা অনেক খুশি পাব, কম খুশি নেই বেশি খুশি, কম সম্পত্তি নেই বেশি সম্পত্তি, কম আশীর্বাদ নেই বেশি আশীর্বাদ, আমরা বেশি করে সব কিছু পাব। এই কথাটা আমরা বুঝতে হবে, ওই জন্যে প্রিয়জনেরা আপনাদের জীবনে নিশ্চয় কষ্ট দুঃখ সব কিছু আছে, কিন্তু প্রভু যিশু আমাদের মধ্যে যখন আমাদের প্রবলেম হয় আমাদের দুঃখ হয়, যখন প্রভু যিশুকে আমরা পরিবারে নিয়ে আসলে নিমন্ত্রণ করলে আমাদের পাশে রাখলে নিশ্চয় ওই দুঃখ আর কষ্টটা উনি মিটিয়ে দেন। যেমন আজকে আমরা শুনলাম, যেমন ও বাড়িতে দুঃখ কষ্ট এসেছিল, তখন তারপরেও শেষ হলো, প্রভু যিশুকে ডাকা হলো আর উনি এই দুঃখ কষ্টটা মিটিয়ে দিয়ে ওনাদেরকে বেশি খুশি দিলেন, আর এই মাধ্যমে আমরা প্রভুকে সবসময় পাশে রাখতে হবে।
আর প্রথম পাঠে আমরা প্রবক্তা ঈশায়া খুব সুন্দরভাবে আমাদেরকে একটা উদাহরণ তুলে ধরেছে, আমাদের সম্পর্ক কীভাবে থাকতে হবে। এবং একজন স্বামী স্ত্রী দুজন দুজন নয় একজন হয়ে যান। কেন একজন হয়ে যান? কেননা ওদের মধ্যে কিছু আলাদা আলাদা জিনিস নয়। ওরা একজন যা ভালোবাসবে আর ওইটাও স্ত্রী স্বামী দুজন একসাথে ভালোবাসে, কারণ ওরা ওদের ইন্টারেস্ট অন্য অন্য ইন্টারেস্ট নয় কিন্তু একটা ইন্টারেস্ট হয়ে যায়, আর ওদের মধ্যে একটা সম্পর্ক তৈরি করে। এই সম্পর্ক হচ্ছে পরিবারের সম্পর্ক, এই পবিত্র সম্পর্ক। এই সম্পর্কটা প্রবক্তা ঈশায়া বলছেন, তুমি আমরাও আর তো আপনারাও আর একসাথে আমরা এই সম্পর্কটা প্রভু যিশুর প্রভু ভগবানের কাছে তৈরি করতে হবে। যখন আমরা একসাথে প্রভুর কাছে আর প্রভুকে সেবা করার জন্যে আর প্রভুরকে বিশ্বস্তভাবে আমরা কাছে নিয়ে আসলে নিশ্চয়ই আমাদের মধ্যে এই সম্পর্কটা স্থাপন হয়, আমরা প্রভুকে বেশি ভালোবাসি। আর দ্বিতীয় পাঠে সাধু পল আমাদেরকে বলছেন, আমাদের মধ্যে অনেক বিভিন্ন গিফট আর সেবা করার জন্য আমাদেরকে দেওয়া হচ্ছে। গিফট মানে একটা উপহার, প্রভু যিশু আমাদেরকে ভগবান আমাদেরকে অনেক উপহার দিয়েছেন। যেমন কয়েকজন ভালো নাচ করতে পারে, কয়েকজন ভালো খান করতে পারে, আর কয়েকজন ভালো কাজ করতে পারেন অন্যদের শক্তিশালী হয়ে, কয়েকজন ভালো হাসি মুখে অন্যদের সাথে সম্পর্ক স্থাপন করতে পারেন, আর কয়েকজন ভালোবাসতে পারেন, আর কয়েকজন অন্যদেরকে সহযোগিতার জন্যে অনেক এগিয়ে আসতে পারেন। এসব বিভিন্ন উপহার, বিভিন্ন ট্যালেন্ট, বিভিন্ন গিফট প্রভু যিশু আমাদেরকে দিয়েছে। এই সময়ে আমরা যখন গিফটগুলো পেয়ে গেছি, আমরা কি পয়সা নিয়ে পয়সা দিয়ে এসব গিফট পেয়েছি? না, ভগবান আমাদেরকে ফ্রিতে এই গিফটগুলো দিয়েছে। কেন দিয়েছেন? আমরা যেন পরস্পরকে এই গিফটের মাধ্যমে সেবা করতে পারি আর ভালোবাসতে পারি, ওর মাধ্যমে প্রভু ভগবানকে আমরা ভালোবাসা আর সেবাটা আমরা ফিরে দিতে পারি এই গিফটের মাধ্যমে। যখন আমরা এই গিফটগুলো কীভাবে প্রভুর জন্যে সেবার জন্যে আমরা ব্যবহার করতে পারি, আমরা আমাদের যখন কয়েকজন বলবেন আমার ভালো গান করতে জানি, আমি আমাকে ভগবান এই গিফট দিয়েছেন, এই গিফট দিয়ে আমরা পয়সার জন্য আমরা গান করি না, কয়েকজন ওটাও করেন কিন্তু বেশিভাবে অন্যদের আমাদের প্রভু যিশুর সেবার জন্য আর ওনার গান আমরা করার জন্য আর অন্যদেরকে প্রভু যিশুর কাছে নিয়ে আসার জন্য গানের মাধ্যমে আমরা এইটা এই গিফটটা প্রভু যিশুর জন্য ব্যবহার করতে পারি। আর যারা ভালো সেবা করতে পারেন, এগিয়ে আসতে পারেন, ওদের একটু ট্যালেন্ট আছে, ওরা কী করতে হবে? ওরা এসে এগিয়ে এসে সবাইকে সবাইয়ের সাথে মেলামেশি করে আর সম্পর্কটা স্থাপন করে প্রভু যিশুর এই বাণীটা ওনার জন্য প্রকাশ করে আর ওনাদেরকে ভগবানের কাছে নিয়ে আসতে হবে। এইসব কেন করতে হবে? কেননা এর জন্যে প্রভু যিশু আর ভগবান আমাদেরকে এই ট্যালেন্টটা দিয়েছে, এই উপহারটা দিয়েছে, এই গিফটটা দিয়েছে এই সেবা করার জন্য। আমরা আসুন নিশ্চয়ই সাধু পলের এই ডাকটা আমরা শুনব। আর সাধু পল একজন মহান ছিলেন কিন্তু ওনার সেলফিশ, অনেক সেলফিশ ছিলেন, উনি নিজের জন্যে সব কিছু কাজ করতেন, কিন্তু যখন প্রভু যিশুকে উনি অনুভব করলেন, ভগবানকে অনুভব করলেন, সব কিছু ভগবানের জন্যে অর্পণ করলেন, এই কথাটা আমরা আজকে সাধু পল থেকে শুনলাম। আর মঙ্গল সমাচারে নিশ্চয় আমরা জানি খুশিটা আমরা কোনোদিন কাছে রাখতে পারি না, খুশিটা সবসময় আমরা অন্যদের সাথে ভাগ করে প্রকাশ করতে হবে। আমাদের মধ্যে অনেক ভালো জিনিস হয় আর আমাদের জীবনে আমরা অনেক অনুভব করেছি, ভগবান আমাদেরকে অনেক আশীর্বাদ দিয়েছে, ওই আশীর্বাদটা আমরা অন্যদের সাথে শেয়ার করব। কেন আমরা লুকিয়ে লুকিয়ে ভিতরে রাখবো? বলবো আমি অসুস্থ ছিলাম আর প্রভু যিশু আমার ভগবান আমাকে আশীর্বাদ করলেন, আমি সুস্থ হয়ে গেছি, এই কথাটা আপনারা গিয়ে বলতে পারেন। কেননা এই মাধ্যমে আপনার খুশিটা যখন আপনারা প্রকাশ করবেন, নিশ্চয় আর যারা শুনবেন ওদের মধ্যেও একটা প্রেরণা আসবে, ওরাও বিশ্বাসে দৃঢ় হবে আর ওরাও ভাববে আমরা নিশ্চয়ই এই খুশিটা প্রভু যিশু থেকে ভগবান থেকে অনুভব করার জন্য আমরা এগিয়ে আসবো বলে আসবে। এই কথাটা আমরা নিশ্চয় এই দিব্য বাণী আমাদেরকে দিয়েছেন, এই পবিত্র বাণী আমাদেরকে দিয়েছেন, এই ডাকটা প্রভু যিশু আমাদেরকে করছেন। আসুন আমরা বিশেষভাবে এই দিনে প্রার্থনা করব, আমাদের মধ্যে প্রভু যিশু যেন এসে বাস করে, আমরা প্রভু যিশুকে ডাকব, প্রভু যিশুকে নিমন্ত্রণ করব, আমাদের সব কিছু যা সেলিব্রেশন আর যা প্রবলেম যা কষ্ট আমাদের মধ্যে আছে
যখন আমরা একা একা এই কষ্টগুলো আমরা সহ্য করার জন্য চেষ্টা করব না, কেননা প্রভু যীশু আমাদেরকে বলেছেন, তোমরা যখন আমাকে ডাকবে আমাদের মধ্যে, তোমাদের মধ্যে আমি যদি, তোমাদের পরিবারের মধ্যে আমি যদি আসলে নিশ্চয়ই পরিবারের জীবনে খুশি আর শান্তি আর ও বেশি প্রভু যীশু দেবেন। এই বিশ্বাসে আমরা নিশ্চয়ই প্রভু যীশুকে ডাকবো। আর দ্বিতীয় কথা, আমাদের মধ্যে প্রভু যীশু অনেক গিফট দিয়েছেন, ট্যালেন্ট দিয়েছেন, এই উপহার দিয়েছেন, এই উপহারটা যেন আমরা লুকিয়ে লুকিয়ে না রেখে আমরা প্রকাশ করব প্রভু যীশুর জন্যে, ভগবানের জন্যে সেবা করব। আর সেবার মাধ্যমে আমরা এই গিফটগুলো আমরা ব্যবহার করে প্রভু যীশুর কাছে লোকদেরকে নিয়ে আসব, ভগবানের কাছে লোককে নিয়ে আসব, কেননা ওরা যেন নিশ্চয়ই এই ওরাও অনুভব করতে পারে প্রভু যীশুর খুশি আর শান্তিটা। আর দ্বিতীয় কথা, আমরা সবসময় প্রভু যীশু যেমন আমাদেরকে বিশ্বাসের, দৃঢ় বিশ্বাসের এগিয়ে আসার জন্যে আমাদেরকে ডাক দিচ্ছেন, যেমন প্রথম পাঠে আমরা শুনেছি, যেমন আমরাও যখন কাছে আসবো প্রভুর কাছে তখন আমাদের বিশ্বাসটাও বেশি হবে, আমরা কাছে প্রভুর সঙ্গে তাকে আর প্রভুকে অনুভব করতে পারি। আসুন, আগে আমি বললাম প্রথমে প্রভু যীশুকে আমাদের মধ্যে নিমন্ত্রণ করতে হবে, আর দ্বিতীয় বললাম প্রভু যীশু আমাদেরকে অনেক উপহার করেছেন, গিফট দিয়েছেন সেবা করার জন্যে, ওইটা আমরা লুকিয়ে রাখবো না, পরস্পরের সাথে আমরা সেবা করে, আমরা শেয়ার করে, ভাগ করে প্রভু যীশুকে আমরা ধন্যবাদ আর আরাধনা করবো। আর দ্বিতীয় হচ্ছে প্রভুর কাছে আমি সবসময় থাকবো, প্রভুর কাছে সবসময় থাকলে উনি আমাদেরকে কোনোদিন ছাড়বে না, আর আমরা যখন ওনার থেকে দূরে গেলেও উনি আমাদেরকে নিশ্চয় নিয়ে আসবেন, আমাদের সাথে থাকবেন। আসুন, আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এই তিন কথাটা আপনাদের ছোটো মূল্য কথাটা বলে আমি আজকের এই উপদেশটা শেষ করছি, আর আপনাদের জন্যে আমি প্রার্থনা করব, আর আপনাদের জীবনে যেন না প্রভু যীশুর খুশি শান্তি থাকতে পারে। আর বিশেষভাবে আমরা প্রার্থনা করব প্রত্যেক পরিবারের জন্যে, আজকের দিনে এই করোনার মহামারী প্যান্ডেমিকের সময় অনেক পরিবারে অনেক কষ্ট ও দুঃখ আছে, ও আমরা অনেক পরিবারকে জানি, আমি নিজের পরিবারকেও জানি, আমরা বিশেষভাবে ও পরিবারকে প্রভুর স্মরণে রাখবো আর প্রার্থনা করবো যেন না প্রভু এই খুশিটা সব পরিবারের অন্তরে নিয়ে আসতে পারে আর ওনাদের সাথে থাকতে পারেন। জয় যীশু, নমস্কার।